হ্যালো বন্ধু আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমাদের বিড়কি নদী এখানে বাড়ির পাশে নদী নদীতে হয়তো কে বীজ দিয়েছে আমরা সেই জন্য মাছ মারতে বেরিয়ে পেরেছি কিন্তু এই বীজ দেওয়াটা উচিত হয়নি কারণ প্রকৃতি ভারসাম্য হারিয়ে যায় সেই বিভিন্ন প্রাণী মাছ কাঁকড়া সাপ সব মারা যায় সেই সব ভিডিও নিয়ে আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ সেই সব ভিডিও আমরা বানাতে যাচ্ছি আজকে মাছও মারতে যাবো কাঁকড়া মারতে যাবো দেখি কী কী পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কখনো নামে ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন হ্যাঁ হয়তো বীজ দেওয়াটা ঠিক হয়নি মাছ প্রতি বছরই দেয় একবার দুবার করে দেয় মাছ কাঁকড়া সব মারা যায় সেই পরিবেশের ভারসাম্য হারিয়ে যায় এইটা ঠিক না সেই জন্য সরকারি আইনত ব্যবস্থা নেওয়া দরকার যাতে নদীতে আর কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না পারে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সে যব অবশ্যই দেখতে থাকবেন যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিক্রি নদীতে বীজ দেওয়া হয়েছে উজানে হয়তো রাতে বারোটা একটার দিকে বীজ দিয়েছে নদীতে জটেশ্বর বা বীরপাড়ার ওইদিকে বীজ দেয় তো ওইদিকে আস্তে আস্তে সকাল সকাল হয়ে যায় আমাদের এদিকে যে কাঁকড়া মারা হচ্ছে আমাদের এই যে উপিনাশ কাকু প্রচুর পরিমাণে কাঁকড়া মারছে আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় আপনাদের কাঁকড়া এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাথরের মধ্যে পাথরের মধ্যে কাঁকড়া মারছে এই যে আমাদের বিপুল ভাই আছে এই প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যাচ্ছে আমরা এই যে শিলে শিলের থেকে বেরিয়ে পড়েছে গুলা দেখাবো এই কাঁকড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মাছ নানা বিভিন্ন প্রাণী জলজ প্রাণী যা থেকে সব মারা যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই যে তারা অনেকগুলো কাঁকড়া পাইছে আমরা দেখতে আসছি কাঁকড়া দেখবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবেন আরও নতুন নতুন কিছু তত্ত্ব তুলে ধরার চেষ্টা করবো এই এই বীজ দেওয়াটাকে আরও ব্যবস্থা নেওয়া দরকার খুব তাড়াতাড়ি এই যে দেখতে পারবেন আপনারা কত পরিমাণে কাঁকড়া মারছে আমরা বন্ধুরা দেখাবো ঠিক আছে সেজ অব্দি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন তারপরে আমরাও একটু কাঁকড়া মারবো ওই কাঁকড়া কাঁকড়ার ইয়ে কই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত কত পরিমাণে কাঁকড়া মারছে বড় কাঁকড়া নদীতে এই যে বীজ দেওয়ার কারণে মারা গেছে কাঁকড়াগুলো ঠিক আছে বন্ধুরা এই যে সবাই কাঁকড়া মারতেছে নদীতে নদীর ধারে ধারে মাছ মরে পড়ে আসে ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে এখন মাছ দেখাবো না বন্ধুরা আমরা নদীর পাড়ে চলে এসেছি নদীর পাড়ে এখানে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো মাছগুলো ধারে পড়ে আসে আটক হয়ে গেছে কীভাবে মরে পড়ে আসে আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো বীজ দেওয়ার পরে শুধু যে মাছ কাঁকড়া মারা যায় এইটা কোনো বড় বিষয় নয় কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটা যে হারিয়ে যায় সেটা একটা বড় বিষয় এই জন্য সরকারের কোনো আইনগত ব্যবস্থা নেওয়া দরকার ঠিক আছে বন্ধুরা আপনার ভিডিওটা সে অব্দি দেখতে থাকবেন নতুন নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা কোনো যদি ভুল ত্রুটি হয় ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদীর পাড়িতে বৈরালি মাছ কীভাবে মরে পড়ে আছে এই যে ডারকা মাছ দেখতেই পাচ্ছেন এই নদীর সাইডে প্রচুর পরিমাণে মাছ মারা গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এই যে কাঁকড়াও চলে এসেছে যে ধারের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন কাঁকড়া মাছ এই যে কীভাবে এই মাছ কাঁকড়ার জন্য এই যে মাছ কাঁকড়ার ডাবু বন্ধুরা মারছে সেরাম এই যে দেখতেই পাচ্ছেন ডারিকা মাছ কীভাবে মুড়ে পড়ে আসে শুধু এইটা যে মাছ মারার জন্য কোনো বিষয় না কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটাই হারিয়ে যাচ্ছে বন্ধুরা প্রতি বছরই এইভাবে দিয়ে বিভিন্ন সব প্রাণী নদীর বিভিন্ন সব প্রাণী মারা যাচ্ছে বন্ধুরা এইটা কোনো আইনত ব্যবস্থা নেওয়া দরকার খুব তাড়াতাড়ি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদীর ওই পারে মাছ এই যে খোঁচা নিয়ে দাঁড়িয়ে আছে মাছ মারার জন্য বড়ো মাছ মারার জন্য নদীর এপার ওপার দুই পারে মানুষে ভর্তি দেখতেই পাচ্ছেন এই যে আমাদের যেটিও মাছ মারতেছে ওই যে রন অনেকগুলো কাঁকড়া পাইছে রনো কাঁকড়াটা দেখা একটু প্যাকেটটা তোল এই যে প্যাকেট ভর্তি করে বলছে দেখতেই পাচ্ছেন ওই প্যারে আছে নদীর ওই পেড়ে আছে শুধু কাঁকড়া গুলো কাঁকড়া এই তো বড় বাই মেলা আসতেছি এই একটি দেশ মধ্যে মাছ দেখতেই পাচ্ছেন মাছ কাঁকড়া যেটু মাছ মারতেছে অত মাছ কাড়া না এইদিকে আমরা নামবো না দেখতেই পাচ্ছেন মাছ মারতেছে যেটুকু এই যে আমাদের দেখতেই পাচ্ছেন সুজন দাদা পারে খোঁচা নিয়ে দাঁড়িয়েছে বল মাছ মারার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সন্ধু কাঁকড়া ধসে মারিন না কাকড়াটা কাকড়া যে কাকড়াটা মরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদীতে কাঁকড়া মারা পড়ছে হয়তো বেশি কাঁকড়া নাই বিষের একশানটা একটু কম হয়ে গেছে না অনেক দূর থেকে নদীতে ভেসে ভেসে বৃষ্টি আসছে তার জন্য এই যে ছোটো ছোটো কাঁকড়া এই যে মাত্রা যে কাঁকড়া ধরতে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কাঁকড়া এই কাঁকড়া নিয়ে চলে এসেছে কাঁকড়াটা দেখবো মারা গেছে না জীবিত আছে ঠিক আছে তারপরে কাঁকড়াটাকে ছেড়ে দেব কাঁকড়াটা বর্তা আছে দেখতেই পাচ্ছেন বেঁচে আছে এই যে কাকাটাকে আমরা আবারও নদীতে ছেড়ে দেবো ঠিক আছে বন্ধুরা আমরা দেখতে এসেছি নদীতে কী পরিমাণে মাছ পাওয়া যায় যদি বেশি পরিমাণে মাছ পাওয়া যেত তাহলে আমরা মাছ মারতাম ওই যে আমাদের ওই পারে দুজন বান্দা আছে মাছ মারতেছে তোমাদের মাছ কই দাদা কোনখানে মাছ দেখাও দাদা কাকড়া দেখাও এই যে নদীর ওই পারে তারা মাছ মারতেছে নদীর কিনারে কিনারে লোক ভর্তি এই যে দেখতেই পাচ্ছেন বড় কত কাঁকড়া মারছে ভাইরা ভিডিওটা শেষ অব্দি দেখতে বন্ধুরা আমরা ব্লগটা এখানেই শেষ করবো নদীতে হয়তো মাছ কাঁকড়া ছিল হয়েছে সকাল সকাল হয়েছে আমরা দেরি করে এসেছি তো তার জন্য ট্রেনটাকে মিস করে ফেলেছি মাছ মারার ভাগ্য আজকে পাইনি চান্স পাইনি ঠিক আছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিব কোনো যদি ভুল ট্রুটি হয় তাহলে ছোটো ভাই মনে করে মাফ করে দেবেন আর বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন